ত্রিপুরা সরকার জেলা কর্ম নিয়োগ কেন্দ্র আম্বাসা ধলাই ত্রিপুরাতে একটি জব ফেয়ার অনুষ্ঠিত হতে চলছে বন্ধুরা। আজকে আমরা তা নিয়ে আলোচনা করব যে এখানে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, কতটা কোয়ালিফিকেশন লাগবে, সব কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো শুরু থেকে শেষ অবধি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকবেন, তাহলে আশা করি আপনাদের সব ধরনের ডাউট এখানে ক্লিয়ার হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, নিউ জব ত্রিপুরা চ্যানেলটাতে আবারও আপনাদের অনেক অনেক অভিনন্দন। আগে বাড়বার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি আপনারা এখনও অবধি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে যখনই আমরা কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভারত সরকারের ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস প্রকল্পের আওতায় রাজ্যের জেলা কর্ম বিনিয়োগ কেন্দ্র আম্বাসা ধলাই ত্রিপুরার উদ্যোগে আগামী 21 জানুয়ারি 2020 ইংরেজি তারিখে সকাল 11টা থেকে বিকাল 4টা নাগাদ আম্বাসা PRTI তার মানে পঞ্চায়েত রাজ ট্রেনিং ইনস্টিটিউট প্রাঙ্গণে একটি জব ফেয়ার অনুষ্ঠিত হবে। তো কী কী থাকছে বন্ধুরা তা আমরা দেখব। এমপ্লয়ার নাম দেওয়া আছে পাশে, সাথে কী কী পোস্ট আছে, ভ্যাকেন্সি, প্লেস অফ পোস্টিং, স্যালারি, এজ আর আদার যে ক্রাইটেরিয়া লাগবে তা এখানে দেওয়া হয়েছে, তো আমরা দেখে নিই। প্রথমে যেটা আছে IITP, যার জন্য পোস্ট অনেকগুলি আছে, ম্যানেজার মার্কেটিং যার জন্য একটাই ভ্যাকেন্সি আছে, প্লেস অফ পোস্টিং যেটা হচ্ছে আম্বাসাতে হবে, স্যালারি 10,000 টাকা থাকছে বন্ধুরা, এজ লিমিট এর জন্য 24 বছর রাখা হয়েছে, জেন্ডার মেল ফিমেল উভয়ই এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আদার ক্রাইটেরিয়ার মধ্যে যদি আপনারা MBA বা গ্রাজুয়েট বা 12th স্ট্যান্ডার্ড পাস হয়ে থাকেন তাহলে আপনারা এর জন্য আবেদন করতে পারবেন। এক্সপিরিয়েন্স যাদের কাছে থাকবে তাদের একটু বেশি প্রাধান্য দেওয়া হবে। ম্যানেজার BD-র জন্য একটাই ভ্যাকেন্সি, প্লেস অফ পোস্টিং, স্যালারি, এজ সব কিছু সেম। কোয়ালিফিকেশনের ক্ষেত্রে এখানে MBA গ্রাজুয়েট আর 12th স্ট্যান্ডার্ড রাখা হয়েছে, এখানে কোনো ধরনের এক্সপিরিয়েন্সের কথা বলা হয়নি। তারপর বন্ধুরা রিসিপশনিস্ট একজনই ভ্যাকেন্সি আছে, স্যালারি এক্ষেত্রে 4,000 টাকা রাখা হয়েছে বন্ধুরা, ফিমেল প্রাইজ এর জন্য আবেদন করতে পারবেন। আদার ক্রাইটেরিয়াতে যদি আপনারা 10th পাস হয়ে থাকেন তাহলে আপনারা এখানে নিশ্চয়ই পারবেন। তারপর অফিস অ্যাসিস্ট্যান্ট এখানেও ভ্যাকেন্সি একটা, স্যালারি যেটা থাকছে বন্ধুরা 4,000 টাকা, মেল ফিমেল দুজনেই এখানে আবেদন করতে পারবেন। ক্রাইটেরিয়াতে যেটা রাখা হয়েছে গ্রাজুয়েট হতে হবে অথবা 12th স্ট্যান্ডার্ড উইথ যদি কম্পিউটার নলেজ থাকে তাহলে আপনারা এর জন্য আবেদন করতে পারবেন। তারপর বন্ধুরা হাউসকিপিং, যার জন্য একটাই ভ্যাকেন্সি আছে, প্লেস অফ পোস্টিং আম্বাসাতেই থাকছে এটারও, স্যালারি 2,000 থেকে 4,000 টাকা হবে, আর মেল শুধুমাত্র ফিমেল যারা ক্যান্ডিডেটস তাই এর জন্য অ্যাপ্লাই আবেদন করতে পারবেন। আদার ক্রাইটেরিয়াতে এখানে কোনো কিছু দেওয়া হয়নি বন্ধুরা। তো আপনারা যে পঞ্চায়েত রাজ ট্রেনিং ইনস্টিটিউট আছে আম্বাসাতে সেটাতে গিয়ে যোগাযোগ করেন, জেনে নিতে পারবেন এটাতে কী ক্রাইটেরিয়া থাকছে। বাকি 2 নম্বরে প্রাণ কোম্পানি থেকে নেওয়া হচ্ছে, তার জন্য যে পোস্ট আছে সেমি স্কিলড ওয়ার্কার বেকারির জন্য, যার জন্য ভ্যাকেন্সি 20টা আছে, প্লেস অফ পোস্টিং আগরতলাতে হচ্ছে, স্যালারি যেটা থাকছে বন্ধুরা 6,000 থেকে 7,000 টাকা, এখানে এজ রাখা হয়েছে 18 থেকে 35 বছর, এখানে শুধুমাত্র মেল ক্যান্ডিডেটস যারা আছেন তাদের নেওয়া হবে, আর মাধ্যমিক পাস যারা করেছেন তারা এর জন্য আবেদন করতে পারবেন। 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে বন্ধুরা MIS-এর জন্য, যার জন্য একটাই ভ্যাকেন্সি আছে, আগরতলাতে পোস্টিং হচ্ছে, স্যালারি যেটা থাকছে 8,000 থেকে 9,000, এর জন্য এজ যেটা রাখা হয়েছে ম্যাক্সিমাম 35 বছর, শুধুমাত্র মেল ক্যান্ডিডেটস যারা আছেন তারাই এর জন্য আবেদন করতে পারবেন। গ্রাজুয়েশন হতে হবে এর জন্য, ইনচার্জ বেকারি 2টা আছে এখানে ভ্যাকেন্সি, প্লেস অফ পোস্টিং আগরতলা, স্যালারি 12,000 থেকে 14,000 টাকা, ম্যাক্সিমাম এই যেটা 35 বছর, আর মেল শুধুমাত্র মেল ক্যান্ডিডেটস যারা আছেন তারাই এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। ফুড টেকনোলজি রাখা হয়েছে আদার ক্রাইটেরিয়াতে। তো এইভাবে আপনারা এই নোটিফিকেশনটা পুরো দেখে নিতে পারবেন বন্ধুরা। আমি নোটিফিকেশনটা এখানে বলছি না, যারা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক থাকবেন তারা অবশ্যই এই যা দেওয়া হয়েছে রেজিস্ট্রেশনের জন্য আদার
কি কি ফর্ম নিয়ে যেতে হবে সেটা এখান থেকে আপনারা দেখে নিতে পারেন। রেজিস্ট্রেশনের জন্য যে ফর্মগুলি লাগবে, অভিজ্ঞতা সার্টিফিকেট বা কি কি ডকুমেন্টস লাগবে সেটা আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো আমি এই নিয়ে আর আলোচনা করছি না, এই নোটিফিকেশনটার লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা নোটিফিকেশনটা পুরো দেখে নিতে পারেন। আর যদি আমার দেওয়া ইনফরমেশনটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আপনারা ভিডিওটাকে লাইক করে দেবেন, আর যদি কোনো ধরনের ডাউট থাকে তাহলে কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো আপনাদের ডাউটগুলি ক্লিয়ার করার। আজকের জন্য এখানে শেষ করছি বন্ধুরা, ভালো থাকেন, সুস্থ থাকেন, নমস্কার।